হেই গাইস, ওয়েলকাম টু দ্য হানি বি শো। আই এম ব্যাক অ্যাগেন উইথ এ নিউ রিঅ্যাকশন ভিডিও। তো তোমরা অনেকদিন ধরে বলছিলে যে আরো অনেকের ভিডিও নিয়ে আসতে, তো আমি পছন্দের একটা জিনিস বের করেছি আর কি। সব সাকিব খানও আছে, সাবনুরে আছে, আর নতুন একজনও আছে যার নাম হচ্ছে বাপ্পার আছে। তো আমরা গানটা শুনে নেবো, গানটার নাম হচ্ছে ও সাথী আমার। কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সো গানটা আমরা শুনে নেবো। সারা জীবন আপন থাকে, কিন্তু ছেলেবেলার সেই ছেলে খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু সেই গানটা আমার বুকের মাঝে আজও রয়ে গেছে। কোথাও সেই গান বা তার সুর শুনলে আমি পাগল হয়ে যাই, আমার অন্তর গেয়ে ওঠে। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? ও সাথী আমার, তুমি কেন চলে যাও? ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি এ কথা বলে যাও। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি এ কথা বলে যাও। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কথায় কথায় তুমি কেন এত জ্বলে যাও? ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি এ কথা বলে যাও। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? একা তো পারব না, না না ভেঙো না আমার মন, আমি তোমার খুব আপন জন। মিষ্টি মিষ্টি কথায় আমার একটু বলে যাও। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি এ কথা বলে যাও। তো গাইজ, এখানে সাকিব খান অলরেডি লেখা ছিল, তাই দেখে আমি ডাউনলোড করেছিলাম। তো যাই হোক, সবসময় সাকিব খানই দেখতে হবে তার কোনো মানে নেই, বাপ্পার আজকেও দেখা যেতে পারে। আর ওনাকে বেশ ভালো লাগলো দেখে, ওনার স্ক্রিন প্লে বেশ ভালো লাগলো। তোমরা জানিও তোমাদের এই গানটা কেমন লাগে, তোমাদের খুব ফেভারিট সাবনুরেরই একটা মুভির গান আমার অন্তরে তুমি। তো তোমরা জানিও, এখানে হয়তো সাকিব খান আছে তাই না, সেও হয়তো সাকিব খানের নাম আছে মুভিটাই, তোমরা জানিও। তো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো গানটা। আর একজন নতুনের, নতুন একজনের গান শুনে নিলাম,
তার ভয়েসটাও কিন্তু বেশ ভালো লাগলো, কিন্তু খারাপ নয়, খুব ভালো লাগলো গানটা। তোমরা জানো যারা পুরনো গান শুনতে পছন্দ করো তারা জানিও তাদের কেমন লাগলো গানটা শুনে, অনেক কিছু মনে পড়ে গেল না, অনেক কিছু স্মৃতি। হ্যাঁ অবশ্যই, 90s এর গানই আমার মনে হয় যেন বেস্ট টাইম একটা ছিল আর কি। 90s এর কিডদের কাছে তারা হয়তো বুঝতে পারবে, তারা হয়তো ফিল করতে পারবে। তো তোমরা জানিও তোমাদের গানটা কেমন লাগলো। আরো অনেক গান আসবে, তোমাদের ফেভারিট সাবজেক্টের অনেক অনেক গান আসবে, অপেক্ষায় থাকো, ওয়েট করো। আরো অনেক গান আমাকে রিকোয়েস্ট করতে পারো, আর অনেক অনেক হিরোরও গান আমি চেষ্টা করছি। বাংলাদেশে অনেক অনেক হিরোজ আছে যারা আরো ভালো ভালো, যারা তখনকার দিনে একটা সালমান শাহের মতো ইম্প্যাক্ট ফেলে গেছিলেন তোমাদের মধ্যে, তাদের অনেক অনেক গান আমি নিয়ে আসার চেষ্টা করবো। আশা করি তোমরা অতটাই ভালোবাসা দেবে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আশা করি গানটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে, গানের কমেন্ট করো। আরো অনেক অনেক হিরোজ আছে যাদের গান তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। জুটি মানে সাবনুরের সাথে জানো তাদের জুটির একটা গান আমি শুনতে পাই আর কি। আমি অনেকের মানে আমি দেখতে চাইছি আর কি, কে কে খুব ভালো ভালো ইম্প্যাক্ট ফেলে গেছিল তোমাদের মধ্যে, যাদেরকে তুমি এখনো মনে রেখেছো, যারা এখনো কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তব তক কে লিয়ে বাই।